গোপাল 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 ভাঁড় একবার তার ছেলেকে নিয়ে মেলায় বেড়াতে গিয়ে ছেলেকে হারিয়ে ফেলে। ছেলে তখন একটু না ঘাবড়ে গোপাল গোপাল বলে চেঁচাতে থাকে। ছেলের চিৎকার শুনে গোপাল ছুটে এসে ধমক দেয় ছেলেকে, ছি ছি, আমার নাম ধরে ডাকছিস, বাবা বলে ডাকতে পারছিস না? ছেলে তখন বলল, বাবা বলে ডাকি আর মেলার সব লোক আমার দিকে ছুটে আসুক। দ্বিতীয় গল্প, গোপালের ভাইপো। গোপালের ভাইপো আর তার স্ত্রীর মধ্যে ভীষণ ঝগড়া হচ্ছে দেখে গোপাল তাদের থামাতে গেল। গোপালকে দেখে তার ভাইপো বলতে লাগলো, দেখুন তো কাকা, আমি আগামী বছর একটা দুধেল গাই কিনব, আর তাই শুনে আমার বউ বলছে সে নাকি গায়ের দুধ দিয়ে পায়েস বানিয়ে তার বাপের বাড়ির গোষ্ঠীকে খাওয়াবে। গোপাল হাত তুলে তাদের থামালো। আস্তে আস্তে ভাইপো থামল। এবার গোপাল ভাঁড় খেঁকি উঠল, বদমাস, তোর বউয়ের পায়েস তো পড়ে, বাড়ির পিছিয়ে আমি যে শাকসবজির বাগান করেছি সেগুলো যে তোর গরু খাবে সে খেয়াল আছে? দ্বিতীয় গল্প, গ্রামের মোড়ল। গোপাল একবার গ্রামের মোড়ল হয়েছিল। তো একদিন ভোরবেলায় এক লোক এসে ডাকতে লাগলো, গোপাল গোপাল। গোপাল ভাঁড় কোনো উত্তর না দিয়ে শুয়েই রইল। এবার লোকটা চিৎকার করে ডাকতে লাগলো, মোড়ল সাহেব, মোড়ল সাহেব। এবারও গোপাল কোনো কথা না বলে মটকা মেরে শুয়ে রইল। গোপালের বউ ছুটে এসে বলল, কি ব্যাপার, একটা মোড়ল সাহেব মোড়ল সাহেব বলে চেঁচিয়ে পাড়া মাত করছে, তুমি কিছুই বলছো না? গোপাল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আহা, ডাকুক না কিছুক্ষণ, পাড়ার লোকজন জানুক আমি মোড়ল হয়েছি।